ফ্যামিলি, আশা করি আজকে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। এই হসপিটালটি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। এটি একটি অনেক পুরাতন একটি হসপিটাল এবং এটি একটি ঐতিহ্যবাহী হসপিটাল, যার চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। উনি মূলত বাত ব্যথা পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ। এই হসপিটালে সাধারণত বাত ব্যথার সাথে শুরু করে জেনারেল অন্যান্য সব ধরনের ডক্টরও বসেন এবং সব ধরনের ট্রিটমেন্টও এখানে করা হয়। আজকে আপনাদের সাথে আমরা এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব, যিনি গত বেশ অনেক বছর যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথা জনিত সমস্যা উনি ছিলেন। ব্যথা আসলে এমন একটা জিনিস, যার ব্যথা হয় তিনি আসলে বুঝতে পারেন যে ব্যথা জিনিসটা কি, যার ব্যথা হয় না সে আসলে সেটা কখনো বুঝতে পারবে না বা উপলব্ধি সে করতে পারবে না। সো আমরা আসলে বেশি কথা না বলে সরাসরি আমরা পেশেন্টের সাথে পরিচিত হই এবং তার যে সমস্যা সেটা সম্পর্কে জানবো এবং সেটা থেকে তিনি ধীরে ধীরে কিভাবে কিওর হলেন এবং সম্পূর্ণ আজকে সুস্থতা লাভ করলেন সেই বিষয়টা আজকে আমরা ওনার মুখ থেকে আমরা জানবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি নামটা একটু বলুন আমাদেরকে। আমার নামটা মোহাম্মদ শহর আলী। শহর আলী স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে স্যার বাংলাদেশের দেশে বাড়ি কোথায় আপনার? বাংলাদেশের দেশে বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী জেলা আমাদের বাংলাদেশের। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আমি এখানে ট্রিটমেন্ট করেছি স্যার এখন ছিল যে 20 থেকে 25 দিন। জি জি ইনশাআল্লাহ আমি 11 দিন ট্রিটমেন্ট করেছি। পরিবর্তন হয়েছে। স্যার আপনার যে এই সমস্যাটা আপনি বলছেন যে আপনার কোমরে সমস্যা ছিল, হাঁটুতে ব্যথা ছিল এবং পা আপনি সোজা করতে পারতেন না, সেখানে আপনার টান লাগতো, এই সমস্যাটা আপনি কত বছর যাবত ভুগছিলেন? আজকে 7-8 বছর আগে। গত 7-8 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন। স্যার আপনি বলছেন যে আপনি বাংলাদেশের বাইরে ছিলেন, যেটা হচ্ছে সৌদি আরব। তো সেই সৌদি আরবে থাকাকালীন সময় কি এই সমস্যাটার জন্য আপনি কোনো ধরনের সমস্যা মানে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছেন ওখানে? ওখানে সৌদি আরবে কিছু ট্রিটমেন্ট করেছি, তেমন কিছু পরিবর্তন হয় না। পরে দেশে আইলাম 2 বছর আগে, তাও কিছু ওষুধ আমি খাইলাম, বড় বড় ডাক্তার হসপিটাল থেকে চিকিৎসা করেছি, কোনো কাজ হয় না। তার মানে আপনি বাংলাদেশে সৌদি আরবে প্রথমে আপনি চেষ্টা করেছেন আপনার এই ট্রিটমেন্টের জন্য, তো সেখানকার যে ট্রিটমেন্ট আপনাকে দিয়েছে সেটা আপনার ঠিক যে ধরনের সুফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি, পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন আপনি দেশে চলে আসবেন। পরে দেশে আসার পর আপনি বিভিন্ন বাংলাদেশের বড় বড় হসপিটালে আপনি ট্রিটমেন্ট করেছেন। স্যার ট্রিটমেন্টটা কেমন ছিল, কি ধরনের ট্রিটমেন্ট ছিল? ট্রিটমেন্টটা এখানে যেটা করেছেন আগে যেটা করেছি এর থেকে এটা একটু উন্নত। আচ্ছা, এটা একটা উন্নত ধরনের মানে অনেক পরিবর্তন হয়েছে ট্রিটমেন্ট, মানে যে এমআরআই করেছিলাম এটা থেকে এটা অনেক ভালো হয়েছে। জানতে চাচ্ছি আপনি যে বলেছেন বাংলাদেশের বড় বড় কিছু হসপিটালে আপনি ট্রিটমেন্ট করেছিলেন, তো সেটার পরবর্তীতে সেটার রেজাল্ট কেমন ছিল? অন্য হসপিটালগুলোর অন্য হসপিটালের রেজাল্ট তেমন বেশি ভালো তেমন কিছু পানি। তারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন? বিভিন্ন ধরনের মেডিসিন মেডিসিন এই 2-3 পদের মেডিসিন দিয়েছে, এটি খাইছি, আমার কোনো কিছু হয়। আচ্ছা স্যার আপনার আমরা আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার আরএতে সমস্যা ছিল এবং স্পন্ডলাইসিস হয়েছিল, আপনার ডিস ডিসিজ হয়েছিল। সো আপনার যে হাঁটুর যে সমস্যাটা সেটা কি এখন আপনার মোটামুটি অনেকটুকু ভালো এবং সুস্থ বোধ করছেন? না, আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো। স্যার আপনাকে বলেছিলেন 20-21 দিনের কথা, কিন্তু সেটা আপনার সেই সময়টুকু লাগেনি, তার আগে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। জি স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন আমাদেরকে, অপারেশনবিহীন হাঁটু ব্যথা কোমর ব্যথার চিকিৎসা, যে অপারেশন ছাড়াও যে একটা মানুষ সুস্থ হয়, তো এটা সম্পর্কে এখন আপনার মতামতটা কি, আপনার কি মনে হচ্ছে? এটা তো স্যার যারা করতেছে এটা অনেক ভালো ভালো চিকিৎসা করতেছে, এই জন্য মানুষ উন্নত হইতেছে, স্যারেরও নাম নাম হইতেছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো মনে করি। আপনি এই চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। এবং আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট করেছেন, এই ট্রিটমেন্ট চলাকালীন সময় এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টের অন্যান্য লোকজন ছিলেন, আপনার যে ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার টাইম টু টাইম কি আপনি সবটুকু পেয়েছেন? ইনশাআল্লাহ টাইম টু টাইম পাইছি, মানে বেশিও পাইছি, মানে আপনার আশার অতিরিক্ত আপনি পেয়েছেন? আশার অতিরিক্ত পাইছি। আচ্ছা, রাতে একটা সেলাইন লাগাইছে, দেখা গেল কি 10 মিনিট পর পুরো নার্স গিয়ে দেখতেছে।
মানে এই যে যে আপনার খেয়াল করা বা আপনার কেয়ার নেওয়া, সঠিক কেয়ার, একটা ট্রিটমেন্টের জন্য একটা মানুষ সবসময় আশা করে যে সঠিক একটা কেয়ার পাবে, সেই কেয়ারনেসটা আপনি এখানে যথাযথ ভাবে পেয়েছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যখন আপনার ট্রিটমেন্ট করেছেন, উনি টাইম টু টাইম এসে আপনার যে ট্রিটমেন্টটা করেছেন সেটা এখন আপনি সম্পূর্ণ সুস্থ, যেটা আমরা আপনার আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, আপনি নিজের মুখে বলছেন যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি বলেছেন যেমন আপনি গত 7 বছর ধরে আপনার এই সমস্যাটায় ভুগছেন, আপনি বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন ডক্টর দেখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন, কিন্তু যে ধরনের আপনার কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পান নাই। আপনি এটাও বলেছিলেন আমাদেরকে যে আপনার সৌদি আরব থেকে আপনি চলে এসেছেন, আপনার হয়তো স্যালারি রেখেও আপনাকে চলে আসতে হয়েছে, তো সেই ঘটনাটা কি? সেই ঘটনা আমার এই স্যারের যে ইয়েগুলো আমি মোবাইলের মধ্যে দেখি, ইউটিউবের মধ্যে, জি জি, দেখার পরে তখন আমি ভাবছিলাম দেওয়া মোবাইল আপনি আমি স্যারের কাছে গিয়ে চিকিৎসা করো, জি, তখন দেখলাম সামনে আমার আঁকা মনে টাইম কম, আমি শর্ট করে করে ছুটি লাগাই আমি দেশে এই করছি, স্যালারি আইলে পরে আমি এসে টাকা পয়সা দিয়ে দেবো, তখন এই দেখি স্যারের কাছে আসার পরে চিকিৎসা করতেছি, এর ভিতরে তো একটা পুরোনো সার্ভিসের একটা ইয়ে লাগিয়ে গেল, জি জি, তো ওইসি লাগিয়ে ওর কাছে অনেকের থেকে কাজ কোম্পানি বন্ধ করে দিছে, বেতনও দিতেছে না, কিন্তু তারা দেখেন এখন ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এখন খুব সহজেই যে কোনো একজন ডক্টর বলেন বা যে কোনো বিষয়ে তারা খুব সহজে সার্চ করে, সেটা আগে একটা সময় ছিল যে কিছু শিক্ষিত মানুষের হাতে এই জিনিসটা হয়তো তারাই শুধুমাত্র ব্যবহার করতো, যারা হয়তো একটু কম শিক্ষিত বা দেখা যায় তৃণমূল পর্যায়ের মানুষ এই ধরনের গুগল সার্চ করে বা ইউটিউবে সার্চ করে যে আমি একটা সঠিক তথ্য নিব সেটা হয়তো অনেকে তারা জানতো না, কিন্তু এখন আমাদের ম্যাক্সিমাম মানুষ এই বিষয়গুলোতে তারা সচেতন, তারা যে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে হোক বা যে কোনো ডক্টরের ক্ষেত্রে হোক বা যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে তারা আগে একটু সার্চ করেন, তারা আগে একটু শিওর হন, শিওর হওয়ার পরবর্তী অবস্থায় তারা ডিসিশন নেন যে তারা কোথায় যাবেন বা কি পারচেজ করবেন বা কোন ডক্টরের কাছে যাবেন, কার কাছ থেকে ওনারা সেবা নেবেন, সেই সম্পর্কে তারা আগে শিওর হন, শিওর হয়ে তারপর তারা আপনার সেই চিকিৎসা নেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ এবং প্লাস পয়েন্ট আমরা মনে করি। তো স্যার সেই আপনি ফেসবুকের মাধ্যমে আপনি দেখার পরে যখন আপনি ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে আসলেন, উনি আপনাকে দেখে কি বলেছিলেন? আমাকে দেখে তো অনেক কিছু বলেছে যে আপনি আইসেন চিকিৎসা করেন ইনশাআল্লাহ আমরা সুস্থ হইব, আমি আগে আশা করি আমি চৌধুরীর দিকে আসছি, আমি চৌধুরীর দিকে দেশে বাড়িতে যাই, তার মানে আপনি যে এই যে এত স্যাক্রিফাইস করে আপনার নিজের একটা প্রবাসে থেকেও আপনি যখন দেশে এসেছেন, মানুষ প্রবাস থেকে আসার পরে তার নিজের প্রিয়জনদের কাছে বা নিজের বাড়িতে যাওয়ার জন্য উদগ্রীব থাকে, আপনি এত কিছু স্যাক্রিফাইস করে আপনি চিন্তা করেছেন না আগে আমার চিকিৎসা দরকার, এবং সেটা চিন্তা করে আপনি এসে যখন ভর্তি হয়েছেন এবং আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, তার মানে আপনার যেটা দরকার ছিল আপনি যেটা জন্য স্যাক্রিফাইস করেছেন সেটা আপনার কামিয়াব হয়ে গেছে। স্যার একটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনি হয়তো লাকি একজন মানুষ যিনি হয়তো কোনো একটা মাধ্যমে আপনি জানতে পেরেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কথা বা সঠিক ট্রিটমেন্ট যেটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পেয়েছেন, কিন্তু আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছে যারা হয়তো আপনার মতো এরকম সমস্যাটা ভুগছে বা হয়তো এর থেকে অনেক কঠিন সমস্যা তারা ভুগছেন, অনেকে ঘাড়ে সমস্যা থাকে, হাতের জয়েন্টে ব্যথা থাকে, বিভিন্ন ধরনের ব্যথা থাকে শরীরের বিভিন্ন অংশে, আর্থ্রাইটিস থেকে শুরু করে বাত ব্যথা, পেইন, প্যারালাইসিস, এই ধরনের অসংখ্য রোগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজছেন যে আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি চিকিৎসা পাবো, এই ধারণাটা অনেকের কাছে নেই, হয়তো আমাদের আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? এটা তো আমি চিকিৎসা করছি, আমি চৌধুরী চাইছি চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ আমি উন্নত হয়েছি, এখন আমার আত্মীয় স্বজন বা যারা আছে বা যারা আমি সামনে পাই অপরিচিত হইল আমি বলে দেবো যে স্যারের কাছে যান চিকিৎসা করান, পুনরায় চিকিৎসা পাইবেন, কারণ আপনি নিজে এসে আপনি নিজে ভালো একটা রেজাল্ট চিকিৎসা পেয়েছেন, আপনি সুস্থ হয়েছেন, এই জন্য আপনার বিশ্বাস যে তারা আসলে তারা অবশ্যই ভালো এবং সুস্থ হবেন, একটা সঠিক নির্দেশিকা পাবেন তারা। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর করে বলেছেন, আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, আমরা আপনাকে বিডি টুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক আপনারাও দেখের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে বারবার আসলে জিনিসটা উঠে আসে যে আপনারা যেখানেই যান বা যেই ডক্টরকে আপনারা দেখান
শুধুমাত্র ওষুধ না, শুধুমাত্র ট্রিটমেন্ট না, আপনারা দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা এই ধরনের বাত ব্যথা, পেইন প্যারালাইসিস সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। তবে অবশ্যই তার আগে সঠিক ডায়াগনোসিস প্রয়োজন, আপনার যে কি ধরনের সমস্যা সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সঠিক একমাত্র সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে সেটা জানা সম্ভব, এবং তাহলেই আপনার সঠিক ট্রিটমেন্ট করা সম্ভব। এছাড়া আপনি শুধুমাত্র হয়তো ওষুধ খেয়েই যাবেন, কিন্তু আপনি সঠিক সুস্থতা আপনি পাবেন না। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।